বন্ধুরা, ওয়েবিনারের আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের একটা ওয়েবিনারে বলেছিলাম যে নাম্বার অথবা টেক্সট মিশ্রিত এরকম যদি কোনো সেল থাকে, সেটাকে আপনি কিভাবে কলামে স্প্লিট করবেন এই নাম্বার এবং এই লেটারগুলোকে আলাদা আলাদাভাবে। সেই ভিডিওটি প্রকাশ করার পরে অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন যে মামুন ভাই, এটা তো কী হলো, এটা কী হলো। যেটা হলো সেটা হচ্ছে, আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে স্ট্যাটিক, অর্থাৎ এই যে ডাটাটি আসে এই ডাটাটি কিন্তু যেটা আসে শুধু সেটাই পরিবর্তন হবে, কিন্তু কখনো যদি এই ডাটার ভিতরে পরিবর্তন হয় তাহলে কিন্তু এই রেজাল্ট অর্থাৎ আউটপুটে কোনো পরিবর্তন হবে না। কারণ হচ্ছে এই টোটাল জিনিসটা হচ্ছে স্ট্যাটিক, যেটা টেক্সট টু কলামের মাধ্যমে আমরা করেছি। এই ভিডিওটি দেখার পরে মাহমুদুল হাসান ভাই আমাদের গ্রুপে পোস্ট করেছেন যে মামুন ভাই, আমি এটাকে ডাইনামিক্যালি চেঞ্জ করতে চাচ্ছি, যে এখানে আমার ডাটা চেঞ্জ হলেই সাথে সাথে এই জায়গাটায় চেঞ্জ হয়ে যাবে। যেমন বন্ধুরা, আমি যদি আপনাদেরকে একটু ডেমো দেখাচ্ছি, যেমন দেখেন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি এবং এই যে ডাটাটা আছে এইটার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আবার রিফ্রেশ দিচ্ছি, দেখেন এইটার পরিপ্রেক্ষিতে এখানে যেগুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা কলামে সে কিন্তু স্প্লিট হয়ে গেছে এবং সেটা কিন্তু ডাইনামিক, আগের ভিডিওর মতো স্ট্যাটিক না, এটা টোটালি ডাইনামিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই জিনিসটাই দেখাবো যে কীভাবে আপনি নাম্বার অথবা টেক্সটকে কলামে কীভাবে স্প্লিট করবেন এবং সেটা ডাইনামিকভাবে। বন্ধুরা, তাহলে চলুন কথা না বলে শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি। তো আমরা কথা বাড়াবো না, সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাবো। তো এখানে আমাদের র্যান্ডম ভ্যালুটি দেওয়া আছে, এখানে আমি যেটা যদি কিবোর্ড থেকে ফ্রেশ করি তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখাচ্ছি হচ্ছে এই জিনিসটা, এখানে যেটা দেয়া আছে এই জিনিসটা আমি ডিলিট করে দিচ্ছি। এবার হচ্ছে এখানে আমরা চেঞ্জ করে দেখাবো যে এই জিনিসটা আপনি কীভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, এই জিনিসটা একটু বেসিকটা আপনি বোঝার চেষ্টা করুন, সেটা হচ্ছে আমরা কী করবো, এখান থেকে ভ্যালুগুলোকে আলাদা আলাদাভাবে তৈরি করব। যেমন ইকুয়াল মিড ফাংশন, আমরা এখানে এটাকে মিড থেকে একটা একটা করে টেক্সট নিব। একেবারে সিম্পল জিনিস বাট একটু টেকনিক্যাল, যে কোথায় কি ইউজ করতে হবে এই জিনিসটা বেসিকটা জানতে হবে। তো মিড ফাংশনের প্রথমে হচ্ছে টেক্সট, টেক্সট দেওয়ার পরে এরপর হচ্ছে স্টার্ট নাম্বার, আপনি কত নাম্বার থেকে শুরু করবেন, এক নাম্বার। এখানে যদি এখন আমি দিয়ে দেই যে এক নাম্বার, দেন হচ্ছে কতটা তুমি ক্যারেক্টার নেবে, আমি ক্যারেক্টার নেব ওয়ান, তাহলে দেখেন আমাদের হয়ে যাচ্ছে জি। বাট আমি যখন এখানে যাব তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে কি করতে হবে, এই কলামটা যদি আমি লক করে দেই, কলাম লক করে দেই সেল রেফারেন্সের মাধ্যমে, আমার ভিডিও আছে এগুলো দেখে নেবেন, এটা হচ্ছে আমার এক নাম্বার কলাম। দেন আমি যদি দুই নাম্বারে যাই তাহলে দেখেন এটা হচ্ছে এসেই থেকে যাচ্ছে, যে এখানে প্রথমটা ডাব্লু দ্বিতীয়টাও ডাব্লু হয়ে গেছে। তার মানে প্রথমটা আমি বলেছিলাম যে তুমি এক নাম্বার ক্যারেক্টার নিবা, আর এই দ্বিতীয়টা আমাকে বলতে হবে যে তুমি দুই নাম্বার ক্যারেক্টার নিবা, আবার তৃতীয়টা আমাকে বলতে হবে যে ভাই তুমি তিন নাম্বার ক্যারেক্টার নিবা। তার মানে কি করতে হচ্ছে যে এই যে এক, এই যে দুই, এই যে তিন, এই যে ডাটাগুলো আসে এই ডাটাগুলোকে আমাকে ডায়নামিক করতে হবে। অর্থাৎ এই যে নাম্বারগুলো, এখন যদি এখানে আমি দেখিয়ে দিই যে এই একটা তুমি এখান থেকে নাও, এবার এটাকে আমি রো লক করে দিলাম, দেন হচ্ছে আমি এন্টার দিলাম। এখন এই একটা তো আপনারা বুঝতে পেরেছেন যে আমি কতটা ক্যারেক্টার নেব, নাম্বার অফ ক্যারেক্টার কত। ওকে, আমি যদি আবার একটু দেখাচ্ছি আপনাদেরকে আরও ক্লিয়ারলি বোঝার জন্য, সেটা হচ্ছে ইকুয়াল এম আইডি মিড ফাংশন, দেন হচ্ছে এই হচ্ছে আমার টেক্সট, দেন হচ্ছে আমার কমা, দেন হচ্ছে স্টার্ট নাম্বার কোনটা এইটা, দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার কত, আমি কত নাম্বার ক্যারেক্টার নেব, এক নাম্বার, যেহেতু আমার একটা করে ক্যারেক্টার ভাগ হয়ে যাবে, দেন হচ্ছে আমি এন্টার দিলাম। এবার আমি এটাকে সেল রেফারেন্স ইউজ করে এটাকে আমি লক করে দিব, এটা হচ্ছে আমার ডানে যাবে না, দ্যাট মিন্স আমি কলাম লক করে দিব, আর এটা হচ্ছে আমার রো নিচে নামবে না, এটাকে আমি রো লক করে দিব। ওকে, আমার কাজ হয়ে গেছে, এবার এটাকে আমি ফাঁকা করে দিলাম। এখন দেখেন এটা কতটুকু ডায়নামিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে আমরা এতটুকু দেই, অথবা এটাকে আপনারা যেভাবে করতে চান, যেভাবে আপনার ইজি মনে হয়, এই জিনিসটি একটু ঝামেলার, এটা এখানে টেনে দিলাম, এটা এখানে টেনে দিলাম, হয়ে গেল। যা হোক,
অর্থাৎ এই 1 2 3 এই 9 পর্যন্ত এটা যদি আমি মুছে দেই টোটালটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে, এই ফর্মুলাটাকে আমাকে ঠিক করতে হবে। এবার এটাকে আমি ডাবল ক্লিক করলাম, এতটুকু যেটা আছে এটাকে কেটে দিলাম বোঝার সুবিধার্থে। এখানে এই যে 1 2 3 এটাকে আমাকে কি করতে হবে, ডাইনামিক করতে হবে। দ্যাট মিন্স এখানে আমি ইউজ করব যে কলামস ফাংশন, দেন হচ্ছে আমার এই সেল শিফট এই সেল যদি আমরা ইউজ করি তাহলেই সে আমাকে এই সিঙ্গেল কলামের সিরিয়ালটা দিয়ে দিবে। এবার আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবার হচ্ছে এন্টার দিলাম। এবারও এখানে আমি একটু ভুল করেছি, যেটা হচ্ছে ইচ্ছা করেই করেছি। এই কলামস ফাংশনটা হয়তোবা অনেকেই জানেন অথবা জানেন না, এটা হচ্ছে আমার একেবারে সিম্পল একটা বেসিক ফাংশন। এবার দেখেন এখানে কয় নাম্বার কলাম, এক নাম্বার কলাম। এবার যদি এটাকে আমি টান দেই, যেটা আমি আমার রো ফাংশনে দেখিয়েছিলাম এটা আর এখানে দেখাচ্ছি না, আমরা প্রথম যে ফাংশনটি আছে সেই ফাংশনটাকে আমরা ডাইনামিক করে দিব। তো এটাকে ডাবল ক্লিক করলাম, প্রথম যে সেলটা আছে সেই সেলটাকে আমরা লক করে দিব। লক করলে কি হবে, আমি যদি এই কলাম এখন যদি এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে দেখেন যে এই টোটালটা আমার আর লাগছে না। কারণ কি, এখানে আমি এখন ক্লিক করি, দেখেন এক নাম্বার কলাম, এখানে ক্লিক করলাম দুই নাম্বার কলাম, এখানে ক্লিক করলাম তিন নাম্বার কলাম। আমরা যে আগের পর্বগুলোতে আমরা রোজ ফাংশন ইউজ করেছি সেই রোজের এই উল্ডাটা হচ্ছে আপনার কলামস, রোজ হচ্ছে নিচে যাবে আর কলামস হচ্ছে ডানে যাবে। এখন যদি এটাকে আমরা এইভাবে ফিল হ্যান্ডেল করে দিই এবং এতটুকুতে ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, হয়নি, কারণ হচ্ছে সেল রেফারেন্স ভুল হয়েছে। আমরা যদি এখানে যেমন এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন প্রথম সেলটাই আসে। আপনি যদি একুরেটভাবে আপনি যদি সেল রেফারেন্স ইউজ করতে চান তাহলে কি করতে হবে আমি দেখাচ্ছি। আমরা চাচ্ছি কি প্রথম যে সেলটা আছে এই সেলটা সে নিচে নামবে বাট কলাম মুভ করবে না, দ্যাট মিন্স আমার কলাম হয়ে গেল। এবার এই যে কলামটা এটা হচ্ছে প্রথমটা স্ট্যাটিক থাকবে, দেন হচ্ছে তার কলামটা ডান দিকে চলে যাবে বাট রো নিচে নামবে না, তার মানে রোটাকে আমার লক করতে হবে। এবার যদি এটাকে আমি টান দেই, এবার এটাকে টান দেই তাহলে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে যে I8 লাস্টে D2 ইত্যাদি ইত্যাদি হয়ে গেছে। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখালাম কোনো একটা নাম্বার এবং টেক্সটের ডাটাকে আপনি কীভাবে ডাইনামিক্যালি প্রত্যেকটা কলামে কলামে স্প্লিট করবেন। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ কোনো কাজে লেগে থাকে, শিখে থাকেন, বুঝে থাকেন, প্লিজ ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং বন্ধুবান্ধবদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং আপনার বন্ধুবান্ধবদের মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন, তাহলে আমরা সবাই একসাথে শিখতে পারবো। আজকের মতো আল্লাহ হাফেজ।